এ কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর চোদ্দ গোষ্ঠী কাফের, তোর পিসাব কাফের আছে না নাই? কয় আমার পিসাব কাফের হলে তোর পিসাবের চোদ্দ গোষ্ঠী কাফের। ওই কাফের মল্লে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের। কথা কন আছে না নাই? কেউ কারো ভালো সহ্য করতে পারে? একজন বলছিল, ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন? আমাদের জাতীয় খেলার নাম কথা কন দেখছেন, একটাই সামনে যাইতে ছেলে, বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে, আছে না নাই? সামনে যেতেই দিবে না, ভালো কাজ করতেই দিবে না, কারো ভালোটা কেউ সহ্য করে না, উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটারে নামা। এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু। কথা বলেন, আল্লাহ বললেন সাইয়েদিনা ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না, ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম ছিল সহনশীল। আল্লাহু আকবার! আমাদের বাংলাদেশিদের এখন সবচেয়ে বেশি দরকার এটা, সহনশীলতা। আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না, কমেন্টস করতে দ্বিধাবোধ করি না। ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই? কার ব্যাপারে তুমি কমেন্টস করো, কি বিষয়ে কমেন্টস করো, ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা, পড়াশোনা আছে কিনা, তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা, কোনো ধার ধারণা, ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই? ইচ্ছে মতো মন্তব্য, একে অপরের প্রতি হিংসা, কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। এক নবীর উম্মত, এক লা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লায় বলেন ঠিক কি না? তারপরে গুতাগুতি, কিলাকিলি, কেউ কাউরে দেখতে পারে, আল্লাহ তুমি হেফাজত করো। আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই? নিজে যেই দল করি এটাই ভালো, বাকি সব কালা আছে না নাই? আমি তাবলিগ করি তো আমি ভালো, বাকি সব বাতিল। আমি জামাত ইসলাম করি তো আমি হক, বাকি সব বাতিল। আমি আহলে হাদিস তো আমি সেরা, আমার মতো সেরা কেউ নাই। এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই? নিজে যেটা বুঝি এটাই ভালো, বাকিটা কেউ ভালো না, বাকি কেউ ভালো না। কি ভয়ঙ্কর অবস্থা! কিন্তু সাইয়েদিনা ইব্রাহিমের অভ্যাস এটা ছিল, উনি সহনশীল ছিলেন। আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল, কত পীরের মুরিদ, কত পীর এই দেশে, যত পীর, অনেক দেশে জনগণ এত নাই, কথা কন, এত পীর এই দেশে, অনেক দেশের জনসংখ্যাও এত না। এক ইসলাম, এক কোরআন, এক নবী, তারপরে গুতাগুতি আছে না নাই? কেউ কাউরে দেখতে পারে ঠেলা ঠেলি। হ্যাঁ, আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও, হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও। আবার আল্লাহ বললেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা, আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয়, আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মাত। একটা কথা হইলো, একা একটা উম্মাত হইতে পারে? আমরা সবাই উম্মাত, কোটি কোটি মানুষ, ফলে বিশ্বনবীর উম্মাত, উম্মাতে মুহাম্মাদে, ঠিক কিনা? একজন কি একটা উম্মাত হইতে পারে? আল্লাহ বলেন ইব্রাহিম এমন নবী, একাই একটা উম্মাত। সুবহানাল্লাহ পড়ে, ইন্না ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার, কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না, সব ছিল মুশরিক, উনি ছাড়া সব মুশরিক, উনি ছিলেন ওয়াহিদ, তাওহীদের পক্ষে। উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাওহীদের বিপক্ষে, মানে মুশরিক। আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশরিক গোষ্ঠী একটা উম্মাত, আমার ইব্রাহিম খলিল একাই আরেক উম্মাত। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা, সাইয়েদিনা ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না, উনি একা ছাড়া, তার মানে গোটা বিশ্বের সব মুশরিক মিলে একা একটা উম্মাত, সাইয়েদিনা ইব্রাহিম নিজে নিজে একটা উম্মাত। কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনারে উত্তীর্ণ করেছেন, এজন্য খুশি হয়ে আল্লাহ ওনারে খালিল উপাধি দিয়েছেন। এজন্য সাইয়েদিনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন, নাম্বার ওয়ান আজ আল জিহাদ ও দিদ্দা শির, ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ। মমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে? উনি মূর্তির সাথে আপোষ করে নাই, গাছের সাথে আপোষ করে নাই, মাছের সাথে আপোষ করে নাই, ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই, উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ সব গুনাহ ক্ষমা করে, শিরকের গুনাহ ক্ষমা করে। দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে। ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক, ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক, ওইটা আমার দলের বিরুদ্ধে যাক, ওইটা আমার মতের বিরুদ্ধে যাক, সত্য যেখানে আমিও সেখানে, চিল্লা এখন ঠিক কিনা? এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান স্পিরিট। শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে, সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে।
সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে মুমিনের। আমরা খালি 10 বছরের হিসাব করি, 20 বছর, 50 বছর, ইহুদিরা হিসাব করে 200 বছর। কোনো কাজ করার আগে 200 বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে। সাইয়েদনা ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন, এজন্য দোয়া করেছেন রব্বানা ওয়াআসিহিম রাসূলা, আল্লাহ যদিও ধুধু প্রান্তর জনমানব হীন একটা এলাকা, আপনি এলাকায় এমন একজন নবী পাঠেন যেই নবীর আঁচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে। কবুল করলেন কে? কি ভিশন দেখছেন, কি ভিশনারি অ্যাটিটিউড! তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছেন, এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন, স্বপ্নবাজ হন। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না। এটা ছিলেন সাইয়েদনা ইব্রাহিম, ভিশনারি অ্যাটিটিউডের ছিলেন। চার নাম্বার শিক্ষা, যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া। উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন, প্রথম ছেলে ইসমাইল, দ্বিতীয় ছেলে ইসহাক, ইসহাকের চ্যানেলে বনি ইসরায়েলের সব নবীর আসলো, আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো। তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া। প্রজন্ম তৈরির দরকার আছে না নাই? শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই? আমাদের মডেল কি কবিরা না নবীরা, নায়করা না নবীরা, নেতা নেত্রীরা না নবীরা? আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান কর। আরো জোরে পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ পড়তেছেন কেন, এটা কোন বেদাত চালু করছেন আপনারা? হ্যাঁ, এটা এটা খুব বড় বেয়াদবি। বসেন বসেন, দুই ঘন্টা যার সামনে লেকচার শুনলেন, এর এরে পিট দিয়ে চলে যায়, এগুলো পাইছেন কোথায় আপনারা? কার আলোচনার সময় এগুলো করবেন? একসাথে বিদায় নিন, কথা বলেন। আপনি এখানে কোরআনের দার্স এসেছেন, কোরআন থেকে দার্স হয়েছে, আপনি হৃদয়টারে আলোকিত করেছেন, আপনি ভদ্রভাবে একসাথে বিদায় নেবেন। যদি ঘোষণা আসে সেন্ট্রালি যে আমরা বিদায় নিচ্ছি, বিদায় নেবেন। যদি ঘোষণা আছে দোয়া, দোয়া নিয়ে বিদায় নেবেন। বক্তা আলোচনা শেষ না করতেই ওঠা ওঠা বসা, এটা কোত্থেকে শিখেছেন? ঠিক না, এই অ্যাটিটিউড পাল্টান। সাইয়েদনা ইব্রাহিমের সৈনিক যারা, এরা এরকম হতে পারে? বিশ্বনবীর উম্মত যারা, তারা এরকম করতে পারে? আল আদাবু ফাওকা কুল্লি শাই, ভদ্রতা সবকিছুর উপরে, ভদ্রতা সবকিছুর উপরে। আমরা যেন মুয়াদ্দাব হই, আদব বলা হই। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান কর। নবীরা যে শিক্ষা, যে উপমা, যে মেসাল আমাদের জন্য রেখে গেলেন, আমরা যেন এগুলো আমল করে জীবনটারে আলোকিত করতে পারি, তৌফিক দান করো। সাইয়েদনা ইব্রাহিমের জীবনী গ্রন্থ ঘরে থাকা যায়, আমি দেদারসে আলোচনা করে যাই না, আমি বাড়ির কাজ দিয়ে যাই। সাইয়েদনা ইব্রাহিমের জীবনীর একটা গ্রন্থ, ওনার বায়োগ্রাফি অফ সাইয়েদনা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই? কিনতে রাজি আছেন সবাই? পড়তে রাজি আছেন? নিজে পড়বেন, আলোকিত হবেন, এই ধরনের বই অন্যকে উপহার দিবেন, সমাজটাও আলোকিত হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তুমি বোঝার তৌফিক দান কর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন।